অনেকে অটো উঁচু করে, রেডিমেড উঁচু করে, রেডিমেড উঁচু। এখন তো বর্তমানে সব রেডিমেড হয়ে যাচ্ছে, নামাজও রেডিমেড, ঠিকঠাক কি বলে? চৌজুর ভিতরে কয়টা ফরজ ভাই? জোরে বলেন, ওজুর ভিতরে কয়টা ফরজ? বিনা উজুতে আপনি আল্লাহ তাআলাকে সিজদা করলেন, সব তো দূরের কথা, আরো গুনাহ হবে, ঠিকঠাক কি বলে? পানি দিয়ে এরকম শীতকালে যাতে জোরে জোরে ঘর্ষণ করতে হয়, ঘর্ষণ করে 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 সমস্ত জায়গায় পানি পৌঁছায় দিতে হবে। নম্বর ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা, দুই নম্বর ফরজ হলো দুই হাতের কনুসহ ধৌত করা, তিন নম্বর ফরজ হলো মাথার চারের একবার মাসে করা, চারের একবার মাসে করা, চারে একবার মাসে করা নিয়ম হলো। এখন তাইমুমে কয় ফরজ? তিন ফরজ, তিন ফরজ, তাইমুমে তিন ফরজ। আপনি টেস্ট করে দেখবেন যে দেখবেন আপনার পুরুষ লিঙ্গের মাথায় প্রস্রাবের ফোঁটা চলে আসছে, কারণ আমার পবিত্রতা অর্জন করতে হবে, তারপর উজু করতে হবে, ঠিক না কি বলেন? সুন্দর নামাজের বাহিরে সাত ফরজ পড়ান সবাই, নুরানি পড়তে হবে সবাই, নুরানি। নামাজের বাহিরে সাত ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, জোরে প্রত্যেকটা মানুষের ডাইভিং খরচ কয়টা? দুইটা। ডাইভিং খরচ কয়টা? দুইটা। জোরে বলেন, জোরে বলেন। আমরা তো ইমান নষ্ট করি কথায় কথায়, কথায় কথায় ইমান নষ্ট করি, কথা কথায় শিরিকি করি, কথা কথায় মনে বুঝার সম্পত্তি করি, ঠিকটা ঠিকই বলেন, ঠিকটা ঠিকই বলেন। সুরে সুরে পা ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম মিনাস সালাহ, হে ইমানদার সকল, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা করো, নামাজ যখন পড়বে, নামাজ পড়ার উদ্যুক্ত হবে, তখন তোমরা ওযু করো, জোরে বলো সুবহান। তখন কি করতে হবে? ওযু করতে হবে। এখন ওযু তো জানতে হবে, আমাদের ওযু জানতে হবে। অনেক ওযু করে, বিভিন্ন রকম ওযু করে, কিন্তু অনেক সময় তাদের অনেকের ওযু হয় না, এরকম আছে কিনা কি বলে? আছে না নাই? অনেকে অটো ওযু করে, রেডিমেড ওযু করে, রেডিমেড ওযু। এখন তো বর্তমানে সব রেডিমেড হয়ে যাচ্ছে, নামাজও রেডিমেড, ঠিকঠাক কি বলে? আগে নামাজ পড়তে দেখতাম মানুষ নামাজ পড়তো, অনেক সময় লাগাই নামাজ পড়তে, এখন নামাজ পড়ে সব রেডিমেড নামাজ, কম সময়ের ভিতরে নামাজ পড়ে। নামাজ কি লম্বা হওয়া উচিত না রেডিমেড হওয়া উচিত? জোরে বলেন, লম্বা হওয়া উচিত, কারণ আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মি'রাজের মতো। আল্লাহ রাসূল মি'রাজ কি যেরকম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, সরাসরি কথা বলেছেন, আর নামাজটাও ঠিক তো দ্রুত। মমিন বান্দা যখন নামাজ আদায় করে, সে যেন আল্লাহ তালার সাথেই কথা বলতেছে, জোরে বলেন সুবহান। সুতরাং এই জন্য আল্লাহ তালার সাথে যত লম্বা কথা বলা যাবে, যত বন্ধুত্ব স্থাপন করা যাবে, তত ভালো না খারাপ, এটা বুঝতে হবে। এই জন্য নামাজে যখন আমার পরিস্থিতি নেব, নামাজের আগে আপনার অজু করতে হবে, কি করতে হবে? অজু করতে হবে। চৌজুর ভিতরে কয়টা ফরজ ভাই? জোরে বলেন, অজুর ভিতরে কয়টা ফরজ? এক নম্বর ফরজ কি বলেন? সমস্ত মুখমণ্ডল, জোরে বলেন, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এই সমস্ত মুখমণ্ডল ধৌতের ভিতরে একটা সীমা রেখা দেওয়া আছে, আছে কিনা কি বলেন? এক কানের লতি থেকে আর কানের লতি পর্যন্ত, এই চুলের গোড়া থেকে নিয়ে এই দাড়ি থুতির নিচ পর্যন্ত পুরা জায়গাটা হলো মুখমণ্ডল, পুরা জায়গাটা কি? জোরে বলেন, আওয়াজ দিন, আমার কথার আওয়াজ দিন, আওয়াজ দিলে সব পাইবেন, গুণা হবে না। সমস্ত মুখমণ্ডল, সমস্ত পুরা জায়গাটা কি? মুখমণ্ডল। এই মুখমণ্ডল একবার ধৌত করা ফরজ, তিনবার ধৌত করা সুন্নাত, জোরে বলেন সুবহান। তিনবার ধৌত করা সুন্নাত কেন বলা হয়েছে? তিনবার ধৌত করার পরেও দেখা যাবে, ধৌত করার পরে দেখা যাবে আপনার পরিপূর্ণ জায়গাটা ধোয়া হয়ে গেল আর ফরজও আদায় হয়ে গেল, জোরে বলেন সুবহান। কারণ এই পুরো জায়গাটার ভিতরে এক চুল পরিমাণ যদি আপনার খালি থাকে, আপনার অজু হবে, অজু যদি না হয় নামাজ হবে,
বিনা উজুতে আপনি আল্লাহ তাআলাকে সিজদা করলেন, সব তো দূরের কথা, আরো গুনাহ হবে ঠিকটা নাকি বলে। এই জন্য উজু করার সময় খেয়াল করতে হবে যে আপনার পরিপূর্ণ মুখমণ্ডলটা ধোয়া হয়েছে কিনা। এই জন্য শীতের দিনে শুকায়ে থাকে, অনেকে আছে অনেক অলস মানুষ আছে, এই শরীর এরকম ভাবে একটু গলে গলে ধোয়ার সময় পায় না, আছে না এরকম অনেকে, তাদের শরীরের ভিতরে ময়লা পড়ে থাকে। এই ময়লা পড়ার কারণে এখানে পানি পৌঁছে না সহজে, এই জন্য পানি দিয়ে এরকম শীতকালে যাতে জোরে জোরে ঘর্ষণ করতে হয়, ঘর্ষণ করে 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 সমস্ত জায়গায় পানি পৌঁছায় দিতে হবে। যদি একটু জায়গাও যদি খালি থাকে আপনার উজু হবে না, উজু যদি না হয় আপনার নামাজ হবে, কারণ উজু কার হুকুম? আল্লাহর হুকুম। কে বলেছেন? ইদা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين দুই নম্বর ফরজ হলো দুই হাতের কোরস সুন্দর ভাবে দোয়াত করা, এটাও একবার দোয়া ফরজ, তিনবার দোয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর ফরজ কি? দুই হাতের কোরস। জোরে বলেন, আওয়াজ আমার সাথে বলেন না, দুই হাতের কোরস দোয়াত করা, বলেন দুই হাতের কোরসহ মুখস্থ করে ফেলবেন। এক নম্বর ফরজ হলো মুখমণ্ডল দোয়াত করা, দুই নম্বর ফরজ হলো দুই হাতের কোরসহ দোয়াত করা, তিন নম্বর ফরজ হলো মাথার চারের একবার মাসহ করা, চারের একবার মাসহ করা, চারে একবার মাসহ করার নিয়ম হলো, অনেকে এইভাবে কোনোভাবে মাসহ করার একটা নিয়ম আছে, সুন্নত তরিকা আছে, এই যে মাসহ করার নিয়ম, দেখেন আমার দিকে তাকান, এই যে তিন আঙ্গুল, এই তিন আঙ্গুল দিয়ে আপনি পিছনের দিকে নিয়ে গেলেন, তিন আঙ্গুলের পানি আপনার মাথার ভিতরে চলে গেল, তিন আঙ্গুল পার নেই, এরপরে পিছন থেকে হাতের তালু দিয়ে নিয়ে আসবে, এই যে হাতের তালু, এই এই নিয়ে আসলে এখন আপনার পুরো হাতের আঙ্গুল সহ পুরো হাতের তালু পানি কোথায় গেল? মাথায় চলে গেল। এরপরে দুই আঙ্গুল সাত আঙ্গুল দিয়ে কানের ভিতর দিবে, পিছনের যে পানিটা এই ঘাড়ের ভিতরে এভাবে লাগাইতে, অনেকে অনেকে এভাবে করে, এভাবে টান দেয় এভাবে না, নিয়ম হলো সুন্নাত তরিকা হলো এভাবে লাগাই দিলেন, এভাবে লাগাই দিলেন, এটা হলো সুন্নাত তরিকা। এটা কি? সুন্নাত তরিকা। এই হলো মাথা মাসে করে, এটা নাম কি? এটা ফরজ না ওয়াজিব? জোরে বলেন, মাথা মাসে করা কি? আওয়াজ দিয়ে বলেন, ফরজ। ফরজ কয়টা গেল? উজুর ফরজ কয়টা গেল? তিনটা গেছে। আর একটা ফরজ হলো পায়ে টাকনু সহ ধৌত করা, পায়ে টাকনু সহ। শীতের দিনে পা কিন্তু অনেকের ফেটে যায়, পা শক্ত হয়ে যায়, পানি পৌঁছে না, এই জন্য পানি প্রত্যেক জায়গায় জায়গায় সুন্দরভাবে পৌঁছে দিতে হবে, আঙ্গুলের ফাঁকে ফাঁকে আঙ্গুলকে খিলাল করতে হবে, পায়ের আঙ্গুল হাতের আঙ্গুলগুলো খিলাল করতে হবে, খিলাল করা এটা সুন্নাত। এটা কি? সুন্নাত। এটা কি? সুন্নাত। জোরে বলেন, কয়টা ফরজ? চারটা ফরজ। ওযু, ওযু করার জন্য পানির দরকার, ঠিকটা ঠিকই বলেন। এখন এখানে মাসালা হলো, আমি মাসালার কথা বলতেছি, এখানে মাসালা হলো উজুর পানি নাই, এখন আপনি কি করবেন? এমন এক জায়গায় আপনি গেছেন যেখানে উজুর ব্যবস্থা নাই, পানি নাই, এখন কি করতে হবে? তাইমুম করতে হবে। কি করতে হবে? তাইমুম করতে হবে। এখন তাইমুমে কয় ফরজ? তিন ফরজ। তাইমুমে তিন ফরজ। এক নম্বর ফরজ কি? নিয়াত করতে হবে। এক নম্বর ফরজ নিয়াত করা, পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিয়াত করা, এটা হলো তাইমুমের এক নম্বর ফরজ। দুই নম্বর ফরজ হলো সমস্ত মুখমণ্ডল কি করা? মাসে করা, এখন ধৌত করা, এখন কি? মাসে করা। তিন নম্বর হলো দুই হাতের কোরসহ মাসে করা। এই তিনটা ফরজ। তাইমুমে কয়টা ফরজ? তিনটা ফরজ। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, যখন কোনো ব্যক্তি সফরে যাবে, এমন একটা জায়গা যাবে যেখানে পানির ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা এমন জায়গা আছে যেখানে গেলে নামাজের রক্তই থাকবে না, এমন জায়গা বসে আপনি তাইমুম করতে পারেন। আবার বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন যে আপনি যদি পানি লাগান আপনার জীবন বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মৃত্যুবরণের সম্ভাবনা আছে, এমন সেই ইসলামিক বিশেষজ্ঞ ডাক্তার যদি হয়ে থাকে বলে তার কথা অনুযায়ী সেখানেও আপনি কি করতে পারবেন? তাইমুম করতে পারবেন। এখানে তাইমুম করা কি আছে? জায়েজ আছে, তাইমুম করা জায়েজ। এখন আমরা নামাজের আগে কি করতে হবে? উযু করতে হবে। উযুর ব্যবস্থা না থাকলে আমরা তাইমুম করব, উযুর ব্যবস্থা না থাকলে কি করব?
টাইম করবো, মনে থাকবো তো সবাই ইনশাআল্লাহ। এভাবে আমরা এখন আসেন, উজু করার আগে আরো কিছু কাজ আছে, উজু করার আগে আরো কিছু কাজ আছে, সেটা হলো নিজের পবিত্রতা ঠিক রাখা, নিজের পবিত্র পবিত্রতা কি রাখা, ঠিক রাখা। প্রস্রাব করার পরে অনেক ব্যক্তিরা আছে যারা টয়লেট পেপার ব্যবহার করে না, গ্রামগঞ্জে অনেকে ঢিলা কুলুপ ব্যবহার করে, এই ঢিলা কুলুপও অনেকে ব্যবহার করে না। প্রস্রাব করার পরে যদি আপনি টয়লেট পেপার যদি ব্যবহার না করেন, এখানে আপনার পুরো প্রস্রাব ক্লিয়ার হবে না। প্রস্রাব করলেন সাথে সাথে আপনি পানি ব্যবহার করে চলে আসছেন উজুখানায়, আপনি টেস্ট করে দেখবেন যে দেখবেন আপনার পুরুষ লিঙ্গের মাথায় প্রস্রাবের ফোঁটা চলে আসছে। এই প্রস্রাবের ফোঁটা যদি আপনার শরীরে লাগে, শরীর কি পাক থাকবে না নাপাক হয়ে যাবে? জোরে বলেন। যদিও শরীরের কথা কিন্তু মাসালার জন্য শরমের দিকে তাকানো যাবে না, যাবে নাকি কি বলেন? আপনার আমার পবিত্রতা অর্জন করতে হবে, তারপর উজু করতে হবে, ঠিক না কি বলেন? এই জন্য প্রস্রাব করতে গিয়ে কি করতে হবে, টয়লেট পেপার ব্যবহার করতে হবে। মাসালার ভিতরে আরো আছে নাজাসাত দুই প্রকার, নাজাসাত কয় প্রকার? নাজাসাত মানে নাপাক, নাপাকি কয় প্রকার? দুই প্রকার, একটা হলো হাকিকি আর একটা হলো হুকমি। হুকমি যেটা শরীয়তের হুকুম দ্বারা দেখা যায় না, যেটা দেখা যায় না এটা হলো হুকমি। যেমন মানুষের পাছা দিয়া হাওয়া বাইর হয়ে গেছে, এটা দেখা যাবে নাকি? এই হাওয়া বাইর কারণ বাইর হওয়ার কারণে সে কি হয়ে গেল, নাপাক হয়ে গেছে, এখন তার উজু করতে হবে। এইটা হলো আল্লাহ তাআলা হুকুমের দ্বারা স্থাপিত, এটা হুকুমের দ্বারা প্রমাণ, ঠিক না কি বলেন? এটা হুকুমের দ্বারা, এটা হলো নাজাসাত হুকমি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমের নাপাক। আর যেটা হলো হাকিকি সেটা প্রকাশ্য দেখা যায়, যেমন পায়খানা প্রকাশ্য দেখা যায়, প্রস্রাব প্রকাশ্য দেখা যায়, অন্য অন্য যেমন পুইস এটা প্রকাশ্যে দেখা যায়, রক্ত এটা প্রকাশ্যে দেখা যায়, বলে এগুলো হলো নাপাক। এগুলো কি নাপাক? এটা নাজাসাতে হাকিকি, এটা নাম কি নাজাসাতে? আওয়াজ দিয়ে বলে এটার নাম কি নাজাসাতে? নাপাকের আরবি হলো নাজাসাত, নাপাকের আরবি কি নাজাসাত, এটা হলো নাজাসাতে হাকিকি। আর নাজাসাতে হুকমি হলো যেটা শরীয়তের যারা প্রকাশ পায়, সেটা হলো আল্লাহ তাআলার হুকুমের দ্বারা প্রকাশ পায়, সেটা হলো নাজাসাতে হুকমি। নামাজের আগে আমার কয়েকটা কাজ আছে, নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ? 13 ফরজ। কয় ফরজ? আমি জিজ্ঞাসা করলে অনেকেই কিন্তু আপনারা বলতে পারবেন না, কিন্তু প্রত্যেকের মুখস্থ থাকা উচিত, মুখস্থ না শুধু আমি মনে করি ঠোঁটস্থ থাকা উচিত। মুখস্থ করতে করতে ঠোঁটের মাথায় আসার নাম হলো ঠোঁটস্থ, ঠোঁটের মাথায় আসার নাম কি ঠোঁটস্থ। প্রত্যেক মুসলমানের ঠোঁটস্থ থাকতে হবে। নামাজের আগে 7টা ফরজ, কয়টা ফরজ জোরে বলেন? 7টা ফরজ, পিছনে যারা বলে না কয়টা ফরজ ভাই? 7টা ফরজ। এই 7টা ফরজ যদি আমার জানা না থাকে, তাহলে 7টা ফরজের একটা যদি কমে যায়, একটা যদি আদায় না হয়, নামাজ হবে, নামাজ হবে কি বলে? এক নম্বরে আপনার শরীর পাক করতে হবে, কি করতে হবে? যে শরীর পাকের কথা এতক্ষণ বললাম, এই শরীর পাক লাগবে আপনার, শরীর পাক ছাড়া আপনার নামাজ হবে? যেই স্থানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন এই স্থান না পাক লাগবে, যেই কোনো জায়গায় দাঁড়াই নামাজ শুরু করা যাবে না। আপনার আপনাকে রিসার্চ করতে হবে, যেই জায়গায় নামাজ পড়ব নামাজ জায়গাটা আমার পবিত্র কিনা, ঠিক না কি বলেন? আপনি এমন জায়গায় দাঁড়াই নামাজ পড়লেন যেখানে পায়খানা, যেখানে গরু গরু ছিল, পায়ে গরুতে পায়খানা করছে, গরু গোবর ওখানে, ওখানে দাঁড়িয়ে নামাজ হবে? আপনার এখানে পরীক্ষা করতে হবে এই জায়গাটা পবিত্র কিনা, এই জায়গায় আমি নামাজ পড়তে পারবো কিনা, ঠিক আছে কি বলে? তাহলে এক নম্বরে কি শরীর পাক, এক নম্বরে, দুই নম্বরে, দুই নম্বরে হলো কাপড় পাক, দুই নম্বরে কাপড় পাক, দুই নম্বরে কি, তিন নম্বর হলো জায়গা পাক। আপনি যে কাপড়টা পরলেন এই কাপড়টা পাক থাকতে হবে, কাপড়টা কি পাক থাকবে, পায়জামা পরেন, জামা পরেন, লুঙ্গি পরেন, যা পরেন এটা আপনার পবিত্র আছে কিনা। আপনি ঘরে গিয়ে ছোট বাচ্চা কুলে নিলেন, বাচ্চা তো প্রস্রাব করে দিয়েছে, নামাজও উঠতেছে, দৌড় শুরু করলেন নামাজে, কিন্তু আপনি খেয়াল করলেন না আপনার শরীরে তো প্রস্রাব, ঠিক না কি বলেন? এটা খেয়াল করতে হবে যে আমার কাপড়টা পাক আছে কিনা, জামাটা পাক আছে কিনা, না প্রস্রাব করার সময় এই পানিটা ছিটে আসলো কিনা, এগুলো খেয়াল করতে হবে। এগুলো যদি আপনি যদি সেই নামাজ জামা দিয়ে নামাজ কাপড় দিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। এই জন্য এক নম্বরে শরীর পাক, দুই নম্বরে কাপড় পাক, তিন নম্বরে জাকা পাক, তিন নম্বর কি? এই জন্য নূরানি আলাদা যারা পড়ায়
তারা সুন্দর করে পড়ায়, সুন্দর নামাজের বাহিরে সাত ফরজ পড়ায় সবাই, নুরানি পড়তে হবে সবাই, নুরানি নামাজের বাহিরে সাত ফরজ, নামাজের বাহিরে সাত ফরজ, শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক, জোরে বলেন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক, বলেন সবাই বলেন, আবার বলেন, দরকার আছে কিনা সবাই, এটা জানার দরকার আছে কিনা, তিনটা এরপরে সতর ঢাকা, আপনার সতর ঢাকে থাকতে হবে, প্রত্যেকটা মানুষের ডাইভিং খরচ কয়টা, দুইটা, ডাইভিং খরচ কয়টা, দুইটা, জোরে বলেন, ডাইভিং খরচ বুঝছেন সবাই, ডাইভিং খরচ মানে সর্বসময় সর্বহালাতে থাকতো, সর্বহালাতে থাকতো, এক নম্বর হলো ইমানি হালাতে থাকা, ইমানি, আমরা তো ইমান নষ্ট করি কথায় কথায়, কথায় কথায় ইমান নষ্ট করে দিই, কথায় কথায় শিরকি করতেছি, কথা কথায় মূর্তি পূজার সাপোর্ট করতেছি, ঠিকটা ঠিকই বলেন, কথা বলেন না কেন, ইমানি অবস্থায় থাকতে হবে, এক নম্বরে, জোরে বলেন, দুই নম্বরে সতর ঢেকে রাখতে হবে, দুই নম্বরে কি সপোর্ট, সতরে সতরের পরিমাণ কতটুকু, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাভি থেকে, তাহলে নামাজের আগে এটাও আমার খরচ, এটাও কি খরচ, চার নম্বর খরচ কি সতর ঢাকা, চার নম্বর খরচ কি কত টাকা, এরপরে আমার কেবলা মুখে নামাজ আদায় করতে হবে, কি করতে হবে, এরপর অক্ত মতো নামাজ পড়তো, অক্ত ছাড়া নামাজ পড়লে হবে, অক্ত মতো নামাজ পড়তে হবে, Mm-hmm.